হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো শ্যামল সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ মহা অষ্টমী, তো মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই। তো চলো, আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে দেখো স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি, আর পুজোর সময় যদি একটা শাড়ি না পরি ঠিক ভালো লাগে না। তো চলো, আজ মেনুতে দুপুরে কি কি আছে তো তোমাদেরকে দেখাই। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি, সমস্ত তরকারিগুলো কেটে নিয়েছি। এটা ডাটা, কুমড়ো, আলু, পটল সবকিছু দিয়ে একটা তরকারি করব। আর এখানে দেখো ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি, ছোলার ডালটা করব, আর লুচি করব, আর সিমই। তো রান্নাটা আমি কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি ডালটা রান্না করে নিয়েছি, এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। তো আমি জাল আর তরকারিটা করে নিয়েছি, আর ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে রেখেছি। এখন রেডি হব হয়ে পুজো দিয়ে এসে তারপর লুচিটা করব। তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি অষ্টমীর অঞ্জলি দেব বলে। আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো নদীটা কত সুন্দর লাগছে। তো দেখো মন্দিরে পৌঁছে গেছি, আগে যারা অঞ্জলি দিয়েছে তারা বাটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো তারা বাটা নিয়ে সরে গেলে আবার অঞ্জলি শুরু হয়ে যাবে। তো আমি এখানের জন্য দাঁড়িয়ে আছি সাইডে। তো দেখো অঞ্জলি দেওয়ার জন্য বসে গেছি, অঞ্জলি শুরু হয়ে গেছে। তো পুজোটা দিয়ে নিই, অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। মন্দিরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে। এটা দুর্গা মন্দির গাইঘাটা বাজারেরই, আমি এখানেই প্রতি বছরই অঞ্জলি দিই। তো অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো বাড়িতে এসেই সময়টা রান্না করে নিয়েছি, আর এদিকে আমি লুচিটাও ভেজে কমপ্লিট করে ফেলেছি। দেখো একসাথে তিনজনের খাবারটাই গুছিয়ে নিয়েছি, এবার দুপুরের খাবারটা কমপ্লিট করব, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো। তো ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। দেখা হচ্ছে আবার নতুন আর একটি ভিডিওতে।